জানিয়ে দিব আমলি কখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলছেন দুদু। জানাবো আজকে কাকু কোথায়, তিনি নাকি পালাবেন না। এদিকে সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে বলছেন সেলিমা রহমান। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলছেন নিতাই রায়। এবং সর্বশেষ জানাবো ফুল নিয়ে নয়, ফুল দিয়ে বরিশালবাসীকে বরণ করলেন ডিসি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলছেন নিতাই রায়। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন বর্তমান সরকারের ছাত্রজনতার আন্দোলনের ফসল। এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতে এই আন্দোলন চূড়ান্ত ফলাফল লাভ করেছে, অর্থাৎ এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, আমাদের বক্তব্য আছে। দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতার সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবেন। নিতাই রায় চৌধুরী বলেন, এদেশে এখন নতুন স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, আমরা সেখানে কথা বলার সুযোগ পাচ্ছি, সমাবেশ করার সুযোগ পাচ্ছি। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের জনগণের বুকের উপর হিমালয় পর্বতের মতো ভারী বস্তু চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা সহ তার 300 ভুয়া সংসদের এমপিরা পালিয়ে গেছে। আজ আমরা একটি নতুন বাংলাদেশে আছি। গত 16 বছর ধরে খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে তিনি একমাত্র গণতন্ত্রপন্থী, গণতন্ত্রকামী নেত্রী। তিনি দীর্ঘদিন বিনা কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে কারাবন্দী ছিলেন। প্রিয় নেতা তারেক রহমানকেও বিনা কারণে বিভিন্ন মিথ্যা মামলায় দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, এই গণতন্ত্র আন্দোলনে আমাদের অনেক নেতাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, জেল জুলুম দেওয়া হয়েছে। এই বাংলাদেশে সশস্ত্র রাষ্ট্রযন্ত্রকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা সহ সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে হাতের মুঠোয় নিয়ে শেখ হাসিনা এদেশে একটি নগ্ন ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছিল, যা হিটলার, মুসলিনি, নমরুদ, চেঙ্গিস খানের মতো তার পিতা শেখ মুজিব, যিনি 25 মার্চ রাতের বেলা পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন এবং তিনি বলেন বলে গেলেন পালিয়ে যেতে। আর সবে পালিয়ে গেল, তিনি বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা নয়, তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, তার ডাকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ফিরে এসেছে গণতন্ত্র, সে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা, তারই এই মুক্তিযুদ্ধের মূল শক্তি। সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে বলছেন সেলিমা রহমান। বিএনপি কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন অঞ্চলবর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দ্রুত দেওয়ার আহ্বান জানাচ্ছে। নির্বাচনের হল গণতন্ত্রের একটা বড় ধাপ, নির্বাচন হলো গণতন্ত্রের একটা বড় ধাপ, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন। আমরা চাই বর্তমান সরকার নির্বাচনমুখী যেসব সংস্কার আছে সেগুলো করে যাতে দ্রুত নির্বাচন দেয়। এরপর বিভাগীয় বিশাল শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করে দলটি। এই সময় সেলিমা রহমান আরও বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনি ভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচার বিভাগ, ভোটের অধিকার সংস্কার করে এই সরকারের যাতে নির্বাচন দেয়, এটি হচ্ছে আমাদের প্রথম মেসেজ। প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি গণতন্ত্র রক্ষার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারের জন্য গত 17 বছর ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র জনতার আন্দোলনের কারণ সরে শাসনের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেয়েছে। আজকে কাকু কোথায়, তিনি নাকি পালাবেন না। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেন, যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল করবেন না, লজ্জা লজ্জা, আপনি লুকিয়ে থেকে বলছেন সীমান্তের ওপারে আছি, চট করেই ঢুকে যাবো, আরে আসেন ভেতরে আসুন। গত 15 বছরে আমরা বিএনপি নেতা কর্মীরা পুরানো জুতা স্যান্ডেল একটাও আমরা ফেলে দিইনি, এসব কিছু জমা রাখছি শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য। আজকে কাকু ওবায়দুল কাদের কোথায়, তিনি নাকি পালাবেন না, কিন্তু তাকে তো চোকাইয়া পায় না। হাবিবুর নবী খান সোহেল বলেন, ভারতে এক মন্ত্রী বলেছেন তাদের সেরা বাহিনীকে প্রস্তুত থাকার জন্য। আমরা বলতে চাই বাংলাদেশের 71 কোটি সৈন্য রয়েছে, এদেশের শিশু হতে সবাই সৈন্য। পৃথিবীর এই যুগ্ম মহাসচিব বলেন, আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছি কেয়ারটেকার সরকার দেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার বলেছেন, কিন্তু তিনি আমাদের কথা শুনেনি, তিনি দাদার কথা শুনালেন, আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না হাসিনার উদ্দেশ্যে। সোহেল বলেন, দলের সব নেতাকর্মীদের ফেলে পালালেন, যেমন যেন চাচা আপন প্রাণ বাঁচা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি, যে দলের নেতা সবাইকে ছেড়ে পালিয়েছে তার দল করিয়েন না, যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বলি, যে হাসিনা খুনি, তিনি অসংখ্য শিশু সহ মানুষ খুন করেছেন। শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, পিলখানায় 57 জন চৌখস সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে, এই সিরিয়াল
কিলার শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন, কান পেতে শোনেন। ঢাকা শান্তিতে না থাকলে দিল্লি শান্তিতে থাকবে না, থাকতে পারবে না। বাংলাদেশের 17 কোটি মানুষ এক একজন সৈনিক, অতএব হুমকি দিয়ে কাজ হবে না। আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলছেন দুদু। আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একসময় আওয়ামী লীগ বলতো বিএনপির নেতা কে আর আছে, আর আজ যদি আমরা বলি আওয়ামী লীগের নেতা কে আছে, আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার এখন কোথায়? আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে, কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের আলুপট্টি মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের 8 জেলার দলীয় নেতা কর্মীরা যোগদান। সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে, সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এজন্য বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারি। তিনি বলেন, সেখানে শুধু পালাইয়েই যায়নি, এদেশ থেকে তার নাম নিশানা পর্যন্ত মুছে গেছে, তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি করা করবে তা দেশের মানুষও বুঝতে পারেনি। বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখবে, বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে, এই রাজশাহী জুট মিল তারা বন্ধ করে দিয়েছে, সারা বাংলাদেশ শত শত মানুষকে হত্যা করেছে। দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, এখন আমরা সরকারে যাইনি, মাথায় রাখতে হবে, সংগঠিত হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। জনগণকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে চলমান আন্দোলন ধরে রাখতে হবে। নেতাকর্মীদের দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে। আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের সবাইকে প্রস্তুত হতে হবে। সমাবেশে রাজশাহী বিভাগের 8 জেলার স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। ফুল নিয়ে নয়, ফুল দিয়ে বরিশালবাসীকে বরণ করলেন ডিসি। বরিশালের জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ফুল দিয়ে বরণের ঘোষণা দিয়েছেন নবগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা প্রশাসক বলেন, আমি ব্যক্তি স্বার্থ নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই, আমি দিতে এসেছি আর নেওয়ার দায়িত্ব বরিশালবাসীর। এই যাত্রা ফুল দিয়ে সকলকে বরণের মতো দিয়ে শুরু হলো। তিনি বলেন, আমি যতদিন আছি বরিশালে জনগণের স্বার্থ ছাড়া ব্যক্তি স্বার্থের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না, আর গুণগত মান নিশ্চিত করে যথাসময়ে প্রকল্প শেষও করতে হবে। আমি চাই প্রকল্পের বিষয়ে জনগণ থেকে শুরু করে সবাই অবগত থাকবে, তাই প্রকল্প স্থলে পুরো কার্যক্রম সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হবে। ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করছে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। সচেতন নাগরিক কমিটি পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক সাহার সাজেদায় বলেন, জেলা প্রশাসক একটি ভালো উদ্যোগ নিয়েছেন, তাকে কেউ ফুল দেবেন না, বরং তিনি সকলকে ফুল দিয়ে বরণ করে নেবেন। তিনি সেবা ব্রত নিয়ে এসেছেন এবং বরিশালবাসীর জন্য কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন। আজকে সুধি সমাজের সঙ্গে মত বিনিময়ে তিনি নিজে সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। গত 12 সেপ্টেম্বর বরিশালে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দেন দেলোয়ার হোসেন। এরপর তার কার্যালয়ে প্লাস্টিক ব্যবহার বন্ধ ঘোষণা করেন, একই সঙ্গে পরিবেশ সুন্দর রাখতে সকলের প্রতি প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।